হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি নিঃসন্দেহে বলতেই পারি দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মোমেন্ট ইন মাই লাইফ। কেন আমার জন্য এত ইম্পর্ট্যান্ট এই সময়টা, সেইটা বলার জন্যই বেসিক্যালি আজকে আমার এই ভিডিওটা রেকর্ড করা। আপনারা মোটামুটি যারা আমার ভিডিও রেগুলার দেখেন এবং ইন ফিউচারে যারা এই ভিডিওটা দিয়ে আমাকে চেনা শুরু করবেন, তাদের জন্যই এই অ্যানাউন্সমেন্টটা। এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আই এম অ্যানাউন্সিং গোগ্রো ফেস্ট। আমরা গোগ্রো যে ইভেন্ট করব বলেছিলাম তার নামে হচ্ছে গোগ্রো ফেস্ট। এখন কোথায়, কখন এবং কিভাবে এই ফেস্ট আয়োজন করা হবে এবং আপনাদের সাথে আমাদের পরিচয় পর্বটা কেমন হবে, এই সব কিছুই আমি আস্তে আস্তে আসলে ন্যারেট করব। এবং সেজন্যই সবার কাছে রিকোয়েস্ট হচ্ছে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব কিছু জানার জন্য। আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন তারা অফকোর্স আগে থেকেই এই সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছেন। আমি এখন নতুন করে যে ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশনগুলোর মধ্যে প্রথম হচ্ছে এই সিলেকশনে যাওয়ার জন্যই আমি প্রিভিয়াস ডেতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেই ডাটা থেকে এবং আমার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের বিবেচনায় আমরা আসলে গোগ্রো তিনটা জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে প্রথম হচ্ছে ঢাকা, দ্বিতীয় হচ্ছে চিটাগং এবং সিলেট। এই তিনটা জায়গায় আমরা গোগ্রো ফেস্ট করব। গোগ্রো ফেস্ট আমরা করব হচ্ছে ডিসেম্বরে। ডিসেম্বরে কোন তারিখে এবং কোন ভেনিউতে হবে এগুলি আপনারা আস্তে আস্তে জেনে যাবেন আমার পেজ অথবা গোগ্রোর পেজ যদি আপনি ফলো করে থাকেন। আমি এখন যেই জিনিসটা জন্য এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা গোগ্রো ফেস্টের জন্য কিছু ভলেন্টিয়ার নিব এবং কিছু অ্যাটলিস্ট 2 থেকে 3 জন ম্যানেজার নিব যারা আসলে ইভেন্টটা অর্গানাইজ করবে আমার পক্ষে। সেই অ্যানাউন্সমেন্ট বা সেই সিভি বা সেই রিকোয়ারমেন্টটার জন্যই এই অ্যানাউন্সমেন্টটা দেয়া, যেন আপনারা যারা এই ফেস্টে জয়েন করতে চান তারা আমাকে একটা কভার লেটার সহ আপনার সিভিটা আমার মেইলে পাঠাতে পারেন। যদি আপনি ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে কিভাবে পাঠাবেন, আর আমি আসলে ম্যানেজার বলতে কী মিন করছি বা ম্যানেজার আমি কেন হায়ার করব সেটাই বলছি। প্রথমেই ভলেন্টিয়ারেরটা আসলে ক্লিয়ার করে দেই, আমরা গোগ্রো ফেস্টে কিছু ভলেন্টিয়ার নিব, অ্যাটলিস্ট 10 থেকে 15 জন ভলেন্টিয়ার আমাদের প্রয়োজন হবে। এই ভলেন্টিয়ারগুলো আমি যারা আমাকে আগে থেকে চিনে এবং যারা আমাকে ফলো করে, অলরেডি যারা গোগ্রো সম্পর্কে জানে, অলরেডি যারা আমার সম্পর্কে জানে, আমার ভিশন, আমার মিশন, আমার প্ল্যান সম্পর্কে যারা অলরেডি জানে, তাদের কাছ থেকে আমি আসলে এই ভলেন্টিয়ারগুলো চাই। কেননা এদেরকে বুঝাইতে আমার অনেক সহজ হবে, যদিও নতুনদেরকেও আমার আসলে কোনো সমস্যা হবে না, তারপরেও যারা ওভার দি ইয়ার্স আমাকে ফলো করছে তাদের অবশ্যই প্রায়োরিটিটা একটু বেশি, তাই না? যারা আমাকে ফলো না করলে আমি হয়তো এই যে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি বা আমি যখন কিছু একটা বলছি আপনারা যারা আমাকে ফলো করছেন তাদের জন্যই আজকে আমার এই ইনফরমেশনটা আপনাদের কাছে যাচ্ছে বা মাছ মেজরিটি পার্সনের কাছে যাচ্ছে। সো আমার যারা ফলোয়ার্স এবং আমার যারা পরিচিত, আই মিন আপনারা যারা, এদেরকে আমি আসলে পরিচিত বলছি, এদের প্রায়োরিটি যেহেতু আগে, সেই জন্য আপনাদের মধ্য থেকে সিলেট, চিটাগং, ঢাকা এই তিন জায়গায় তিনভাবে আপনারা আমার ভলেন্টিয়ার যে টিম ওই টিমে জয়েন করতে পারেন। ভলেন্টিয়ার টিমে জয়েন করার জন্য আপনার যেটা করতে হবে, 2টা ওয়েতে আপনি ভলেন্টিয়ার হিসেবে জয়েন করতে পারেন। একটা হচ্ছে লোকালি, আই মিন আমি যখন চিটাগংয়ে যাব শুধুমাত্র চিটাগং বেজ কিছু ভলেন্টিয়ার আমি নিব, এবং আরেকটা হচ্ছে যে আমার সাথে সব জায়গায় যাবে, ঢাকা, চিটাগং এবং সিলেট তিন জায়গাতেই যাবে। সো আপনি যদি শুধুমাত্র যে কোনো একটা জায়গায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চান, আমার ডিসক্রিপশনে দেয়া মেইলে একটা কভার লেটার লিখবেন এবং আপনার সিভিটা আমাকে মেইল করবেন, সাথে লিখে দিবেন আপনি কি 3টা জায়গায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চান নাকি শুধুমাত্র 1টা জায়গায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চান। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে কেন আপনি ভলেন্টিয়ার হিসেবে গোগ্রো ফেস্টে জয়েন করতে চান, আপনার মোটিভ বা আপনার আসলে ইন্টেনশনটা কী, সেইটা আপনি যত ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন তত ভালোভাবে আপনার পসিবিলিটি বেড়ে যাবে সিলেকশনের। এটা হচ্ছে ভলেন্টিয়ারদের জন্য। এখন হচ্ছে এই সব কিছু ম্যানেজ করার জন্য এমন 2 জন মানুষকে আমি খুঁজছি যারা আমাকে টোটাল জার্নিটাতে, টোটাল গেমটাতে আমাকে হেল্প করতে পারবে। সেই জন্য আমি 2জন ম্যানেজার ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করবে এইরকম 2জন মানুষকে আমি খুঁজছি যারা পেইড। পেমেন্ট কত হবে কি হবে এইটা আমরা আলোচনা সাপেক্ষে ঠিক করে নিব, কিন্তু আপনাকে আমি যেইটা, যেই দায়িত্বটা পালন করার জন্য আপনাকে আমি বলবো সেটা হচ্ছে টোটাল যেই প্ল্যানটা, এই প্ল্যানটা আমার মাথা থেকে আপনার মাথায় নিয়ে ভেনিউ ঠিক করা,
কিভাবে গেস্ট যারা থাকবে তাদেরকে আমরা ইনভাইট করব, সব কিছু কমপ্লিট করে আবার কিভাবে আমরা তাদেরকে সম্মানের সহিত এবং আনন্দ দিয়ে কিভাবে আমরা আবার ইভেন্টটা শেষ করতে পারবো, এবং ইভেন্টে যদি আমাদের কোনো লাইট ক্যামেরা অথবা কোনো অডিওর প্রয়োজন হয় সেগুলো আসলে কিভাবে করব। এবং আসলে এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে ইভেন্টটা আসলে কত বড় হবে, সেটা কি অনলি 50-60 জনের হবে নাকি 100 জনের হবে নাকি আরও বড় হবে। এই সব কিছু নিয়ে আপনাদের সাথে যেই দুইজন আমি আসলে হায়ার করতে চাই তাদের সাথে বসে আমি সব কিছু আসলে আলোচনা করে ফিক্স করতে চাই যে এইগুলি আমরা আসলে কিভাবে স্টেপ দিলে আমরা সুন্দরভাবে জিনিসটা শেষ করতে পারবো। একটা জিনিস সবার জন্য বলে রাখি, সেটা হচ্ছে আমার এই মুহূর্তে ডিসেম্বরে আমি যে ফেস্টটা করব, এই ফেস্টটা করার আমার একমাত্র প্ল্যান হচ্ছে অ্যাটলিস্ট কিছু মানুষের সাথে ইন পার্সন মিট করা এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। আমি এই মুহূর্তে বুঝতে পারছি না যে আমি কি আমার সাথে অন্য কোনো গেস্ট রাখবো না রাখবো না, কারণ আপনারা সবাই জানেন একজন গেস্টকে আমন্ত্রণ করা মানেই হচ্ছে আমার প্ল্যাটফর্মটা কত বড় এবং ছোট এটা ম্যাটার করে। কেউ বললেই কেউ আমার সাথে জয়েন করবে না এবং আদৌ আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে কি না সেটাও আমি জানি না যে তোমার সাথে কেন আমি স্টেজ ভাগ করব এবং তুমি কে। সো এই ধরনের কিছু জটিলতা আছে, এটা জাস্ট শুধু আমার অবজারভেশন বা আমার আমি মন থেকেই এটা বললাম, এটাই যে হবে এরকম না, হয়তো এমনও হতে পারে যে আমরা বড় কাউকে অ্যাপ্রোচ করলে সে আমাদেরকে অনেক ভালোভাবে অ্যাকসেপ্টও করতে পারে। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন নেক্সট, বাট এটা জাস্ট আমি মন থেকে বললাম বা যেটা আমার রাইট নাও মনে হচ্ছে সেটাই বললাম। সো এই সব কিছু আসলে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ নেক্সট মান্থের মধ্যেই আমরা অলমোস্ট রেডি করে ফেলবো, বাট এই মুহূর্তে আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমার টিমটা রেডি করে ফেলা। আর টিমটা রেডি করার জন্য আমার দুইজন ম্যানেজার লাগবে এবং ভলেন্টিয়ার অ্যাটলিস্ট 10-10-10, তিনটা ভেনিউর জন্য 30 জন অথবা সব জায়গার জন্য 10-15 জন। সো ডিপেন্ড করবে আসলে কে কোথায় কিভাবে আমার সাথে জয়েন করতে চায়। সো দিস ইজ ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ আমাকে যারা মেইল করবেন তারা ডিসক্রিপশনে মেইল আইডিটা পেয়ে যাবেন, আপনি আপনার যে ইচ্ছার কথা জানিয়ে আমাকে মেইল করতে পারেন এবং অবশ্যই আমরা যদি আপনাকে সিলেক্ট করি তাহলে আপনার সাথে যোগাযোগ করা হবে। সো দিস ইজ ইট, থ্যাংকস অ্যাগেইন।